কালকে টোটেনিয়াম থেকে ওরা পিকনিকের প্রোগ্রাম করেছিল ফারুক মোল্লা। পিকনিকে যাওয়ার পর কালকে ওরা পিকনিক শেষ করে ঘোরার পথে শর্ট জায়গায় ছ ফুট আসতে ওরা গঙ্গামেলা ওখানে ওখানে গাড়ি নিয়ে যায়। ব্যাক করে গাড়ি আসার পথে সমস্ত আমি স্পটে গিয়ে দেখলাম সমস্ত ড্রিং করে আছে, আর ড্রিং অবস্থায় গাড়ি চালা দিয়ে গাড়িটা পাল্টি করে দিয়েছে। পিকনিকে টোটো ইউনিয়ন থেকে আমাদের ভাইপোর মাইকসের টোটো ইউনিয়ন থেকে ভাড়া করেছিল, এরা সেই ভাড়ায় গিয়েছে। যাওয়ার ফেরার পথে মানে গাড়িটা ঢালে দাঁড়িয়েছিল, ঢালে থেকে নামার পথে এরা এত ড্রিং করেছে যে ড্রিঙে থেকে ওরা স্টিয়ারিং ঘুরতে পারেনি। আমাদের আরেকটা ভাইপো ছিল, সে সাইড লাম্প মেরেছে আর এ গাড়ি ঘুরতে পারেনি। মানে একটা পুকুর ছিল মিনিমাম 25 ফুট মতো ডিপ, সেই পুকুরে গাড়িটা পাল্টি হয়ে যায়। পাল্টি হওয়ার পরে গাড়ি আর বুকের ওপর পড়ে, বললে ওখানে স্পট ডেথ। আমি এই বাচ্চার দাদু। অতএব কালকের যখন পিকনিক করতে যায় টোটো ইউনিয়ন থেকে গিয়েছিল, এদেরকে নিয়ে গেছিলো। যে চারটে ম্যাটারও গিয়েছিলো বা তিনটে ম্যাটারও গিয়েছিলো, এই ড্রাইভারটা ড্রিঙ্ক করেছিল, ড্রিঙ্ক থাকার কারণে গাড়িটা পাল্টি খাইয়ে দেয়, বাচ্চাটা চাপা।